হ্যালো এভরিওয়ান, সো অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের গেম প্লেতে আমি খুবই আন্তরিকভাবে হেডশটের সাথে যুক্ত। একসাথে তিনটা রাউন্ড করে দেবো আজকে। আরেকটা আছে ওইখানে পলাইছে, ওরে দাঁড়া। ওই যে আর তোরে দেখ, আজকে তোকে খবর নাই, এনিমি তোর খবর নাই। হ্যাঁ, এটা কি? আরে ভাই রে ভাই, দৌড় দিছে কি রে? তোমার সোনা পাখি তোমার আমি নক করে দিতেছি। দাঁড়ো, ওই তুমি তো ইঞ্জেকশন মারতেছো, দাঁড়ো, তুমি শেষ। মজা আয়া, মজা আয়া। আরে ভাই, তোর মাথার জন্য আমি তো গুলি করতে পারতেছি না, দূর বেটা চাহান থেকে। ভাই রে ভাই, মাথার সামনে আইসা দাঁড়ায় রয়েছে গুলি। ওই যে আরেকটা আরেকটা ভাই, কি রে হ্যাকার ওইদিকে তাকায় রয়েছে দেখ। আরেকটা ভাই চার রয়েছে ওই পাশে, ওরাও মারতে। ওই যে দিছে আমার ড্যামেজ দিচ্ছে, ফুল ড্যামেজ দিয়ে দিছে, ফুল ড্যামেজ দিয়ে দিছে। এই ভাই, ওরে গুলি কর, কই গুলি করস? এখন আমার লাইফ বাড়ানো লাগবে। আমার পুরো ড্যামেজ ট্যামেজ করে একেবারে মাইরা ফেলছে। দুইটা রাউন্ড জিততে গেছি আর কি, আর বাকি রাউন্ড গুলাই জিততে যাবো একেবারে। সবগুলার হেডশট দিয়ে একেবারে তামা তামা করে ফেলবো। সামনে কে আসে? ওরে ভাই, তুই সামনে আসস কে ভাই? এদিকে দেখা যাচ্ছে লুটপাট চলতেছে, মারমুর চলতেছে, তুই এইখানে আসস বুঝলাম না। তুই থাকবি দূরে দূরে, দূরে দূরে থাকবি, এদিকে আসস কেন? ওই যে নদীর পানি সাঁতার কেটে তিনটা, ওরে সামনে কেউ আছে, বান্দে বান্দে সামনে বান্দে। হ্যাঁ, এই 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 কোথায় কোথায়? এই রে রে পড়ায় রয়েছে, ওরা এদিকে আসি না, এদিকে আসি না বাইরে ভাই, এদিকে আসি না। ওই যে হেডশট হেডশট আরও আছে তিনটে একসাথে, ওদের সবাই হেডশট দিয়া ওই যাবো। যদি ফালাই দিতে পারি তাহলে ম্যাচটা জিততে যাবো। এই যে আরেকটা ওইদিকে পলাইতে আছে, ওরা খুঁজে খুঁজে চুন চুনকে মারুঙ্গ, খুঁজে খুঁজে মারুম, খুঁজে খুঁজে মারুম। আমরা কত সামনে চলে আসছি, বার ওরা কত দূরে, মানে ওইখানে পলায় 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 মারতেছে। যা বেটা, তুই আজকে শেষ। কি রে, ওর মাথায় মারতে পারি নাই, যার কারণে আর শেষ হয় নাই। দুইটা একসাথে একবারে টানা 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 একেবারে খেলতেছে, মাটির সাথে মেশা মেশা যাক শেষ। জোনা হিসাব করতেছে ওরা এমনি শেষ হয়ে যাব। পরে এইদিকে গিয়ে দেখি একটা এনিমি আছে কি না। এরে মাথায় মার, মাথায় মার, মাথায়, এই মাথায় দে রে ভাই, এই তো মাথায় লাগছে। এখন তুমি শেষ। ওর কাছে কি পিস্তল আছে যায় দেখতে এব, তাইলে ওর পিস্তলটা নিতে এবো। আমার একটা পিস্তল, এটা দিয়ে কি আমি পারুম? পারবো না। এখানে কি পাইছে? ও একবার পাইছে, ভালো ভালো। আমরা এখন যুদ্ধ করবো পানির পথে, নদীর পথে, ঢেউ পথে। ওই যে এনিমি, এর পা গুলা দেখা যাবে, চারটি দেখা যাইতেছে। আরে বেটা আলগা সিদ্দিক, বেটা মাথা দেখা, চারটি দেখা লেব। এই কি রে, পিছন দিয়ে গুলি করে ড্যামেজ করে দিয়েছে ফুল। বুঝলাম না কোথ থেকে গুলি করলো, বুঝতেও পারলাম না। আরে ভাই, চারপাশ থেকে করতে যায় মাত্রা ছড়া, বুঝি না, নক আউট করে দেয় কি না ভয়ের ভিতরে আছে গাই। অত ভালো খেলি না, তারপর যদি নক আউট মারা দেয় তাহলে তো করে চেয়ার অবস্থা নষ্ট হয়ে যাব গা। তারপর শিবাল্লি গান গাইতে হবে, তেরি জল্লাকে সরফে হের আলম তোদের বন্ধু। আরে ভাই, কী গান টান গায়ে টাকা কামাল, একটা ভালো পিস্তল লইতে হবো, ভালো দেখে পিস্তল লইতে হবো। কী নেওয়া যায় কী নেওয়া যায় গাইস, আপনারা বলেন কী নিতে পারি আমি, একটা আইডিয়া করেন। এই তো নিছি AWM, মানে কি বুঝলেন, একেবারে দিমো হেডশট দিয়ে একেবারে খতম করে, টাটা বাই 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 করে, টাটা বাই বাই করে দিম, একেবারে দিম হেডশট দিয়ে একেবারে মাথা একেবারে দিমো, একেবারে রক্ত টক্ত বাইর করে দিমো, একেবারে দাঁড়াও। তোমার বুঝতেছি না, তোমরা কোথায় লুকিয়ে রয়েছো এইখানে? মনে হয় গুলি কইরা, ওই যে ওরা যে আগে জায়গাটা খুঁজা বাইর করা লাগছে, ওটা গুহা, গুহায় ডুইকা মারুম যে ওটা। তোমরা তো মনে করো আগে থেকে এখানে আসা বর্ষ, সামনে যায়। ওই যে সামনে ওই যে লাল গাছটা দেখতেছেন না, একেবারে লাল পাতা দিয়ে গো মারমো, একবার পাতা দিয়ে। এই দে লাগে না, এই দেখ লাগে না, এই এইলে দাঁড়া রয়েছো কে ভাই? তুমি যে আমার গুলি করবো, ও আমার খুঁজেই পায় না, হচ্ছে কানা বেটা খুঁজেই পাস না আমারে। এই যে তুইও শেষ। আমি টুকি 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 খেলতেছি, টুকি টুকি খেলতেছি ওদের সাথে, মানে ওদের যখন আমি হেডশট দিয়ে দিই ওরা আমার খোঁজে আশেপাশে। এর ভিতরে আরেকটা আমি হেডশট দিয়ে দিই, হ্যাঁ, আর ওয়াল টোয়াল একেবারে দিমো, তোর বেড়াটার একবার ভাঙিয়ে দিমো, দাঁড়া বেটা। এই যে জিতে গেছি গাইস, তো আমরা আরও ম্যাচ খেলবো, আরও জিতুম, আপনারা থাকেন।
এই যে হেডশট দিমু, এখন শুরু হয়ে গেছে আরেকটা ম্যাচ। আমার হাতি মরে গেল গা, তোমার ভাই ব্রাদার তুমি পরে যখন বাইরে তখন বললে দিও যে তোমার ওরা বাসাইতে আসে নাই, তুমি ওদের রিভাইভ দিবা না, এরকম ভাই ব্রাদার সাথে থাইকো না ভাই, পরে পস্তাইবা। কারণ দেখো আমি সেইভাবে খেলি, কারণ জানি এরকম ভাই ব্রাদার আমার রিভাইভ দিব না, যার কারণে আমি সেভ হিসেবে পোলায় পোলায় খেলি, যাতে আমি বাইচা বাইচা উইন হইতে পারি আর আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারি। ঠিক আছে, আমি তো নতুন গেমার, তাই ভিডিও অত পাসটাস আমার কাছে নাই ভাই, ছোটো মোটো যা আছে ওইগুলো দিয়েই খেলতাছি গাইস। কেউ বট মট বইল না, পচাও না, অবশ্যই খেলা বতো পারি না ভালো, তারপরে চেষ্টা করি। লোক হামকো বট বলতা হ্যাঁ, নো বলতা হ্যাঁ, একদিন পুরো বি বলেগা। তো কি নেওয়া যায়, একটা ভালো একটা পিস্তল নিচ্ছি, এটা দিয়ে অনেক দ্রুত গুলি করে, দুমায় একেবারে গুলি করে একবারে খুললি মুললি উড়ে আয় দুম দাঁড়া গাইস। তো আমরা ফার্স্ট রাউন্ড যেটা ওইটা জিততে গেছি গা, আপনারা তো দেখলেনই কীভাবে জিতলাম। এখন সেকেন্ড রাউন্ড, ওরে ভাই আমার মাথার উপরে দিয়ে লাফায় লাফায় পলায়, ও তো ভালো দৌড়ে রে এই পাঁচটা নিচে উপরে যাই, গড়টার উপরে গিয়ে দেখি কি করা যায়। লুকা লুকা মারতেইব, আশেপাশে কেউ আছেন আশেপাশে, ওই যে একটা দেখা যাইতেছে উড়া দৌড়া গুলি করতেছে, কি আজা খাওয়ারে রে কিটা রে কি রে রে খামার ভিতরে গুলি করছে, মানুষের ভিতরে গুলি কর, এই যে মানুষ এই তো আর ওর মোটামুটি ওর লাইফ অনেক, এই তো শেষ। আমি তো ভাবছি গাইজ ওরে মনে হয় আপনার ড্যামেজ দিয়ে রাখে তুমি, এখন দিয়ে ও মরেই গেছে গা, যাক সমস্যা নেই, এটা একটা প্লাস পয়েন্ট। তো এইবার একটা ভালো গান নিতে হবে, যেটা দিয়ে আপনার বাকি রাউন্ডগুলো জিততে একবারে উইন হয়ে যাইতে হইব, হেডশট দিয়ে দেবো গাইস একেবারে। আপনাদের একটা টেকনিক শিখাই দিই ভাই, ছোট মুখে বড় কথা, আপনারা সবসময় যখন ফ্রি ফায়ার খেলতে নামবেন, যে কোনো গান হোক, আপনি চেষ্টা করবেন কি মাথায় গুলি করা। এটা বেসিক্যালি মাথায় গুলি করলে কী হয়, আপনার একেবারে মানে এনিমিটা এত ফাস্ট ড্যামেজ হয়, আপনার আপনারও বডিতে গুলি করে যতক্ষণে গুলি করতে থাকবো তার আগে ও ড্যামেজ হয়ে যাবো নিজে, বুঝছেন। ওর বেস্টেজ থাকা লাগবো না, উনি এমনি দেখবেন মাথার ভিতরে যত গুলি করবেন তত তাড়াতাড়ি দেখবেন ড্যামেজ হয়ে গেছে গা, পরে আপনি যেমন বয়া পায়া লাগবেন এই যে যে রে আমার ড্যামেজ দিয়ে দেবো, পিছনে মনে হয় কেউ আইসে রে রে দিয়ে দিছে যেটা ভাবছিলাম, এটাই ভাবছিলাম এই গেমটা ড্যামেজ হবো না, ড্যামেজ তো দুইটারে দিছি ভাই, রিভাইভ দে হ্যাঁ সাবাস কিরে ভাই, রিভাইভ দিতে আইসা চইলা গেলি গা বেসার। এই দেখছেন কইলাম না গাইস, মানে বিপদের সময় কেউ কাউরে হেল্প করে না, এই যে আমি যে পইরা রইছি না, যাকে এই পোলাটা আইছিল রিভাইভ দিতে ওরই মনে করেন যে মাইরা দিছে, আরে কষ্ট কষ্ট, এই কষ্টকে মাইনা নেওয়া যায় ভাই, তুই হেল্প না করে উপরে চলে যা, যাক তুমি মারো হেল্প করা লাগবো না, আমরা এরাউন জিতুম, কারণ আমি অনেকগুলো ড্যামেজ দিয়ে রাখে আসছিলাম, বা যেই কথা সেই কাজ। এখন চাইন নাম্বার একটা ভালো গান নিয়ে ওদের দিমু একেবারে হেডশট দিয়া, দাঁড়ান তোমাদের বাবু আইতেছে খেলা দেখাইতেছে দাঁড়ো আজকে। তো এখানে বিষয়টা কি দাঁড়াইছে, এখানে মনে করেন কি তিনটা রাউন্ড উইন হয়ে গেছে, যদি এই রাউন্ডটা জিততে পারে তাহলে তো আর মানে বয়া পাওয়া ঠেকাইতে পারবো না কেউ গাইস, আমার অনেক গোল লাগবো তো আর আপনাদের সাপোর্ট লাগবো, যার কারণে আমি টপ আপ করতে পারবো, আর টপ আপ করলে আপনাদের অনেক সুন্দর সুন্দর গেম পেলে আমি উপহার দিতে পারবো। তো গাইস সবাই দোয়া রাখবেন এবং সাপোর্ট করবেন, কমেন্টস অবশ্যই করবেন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, এগুলো না খেয়ে ভাই ব্রাদার রাইখা কোথায় যাবেন, ওই যে ওরে দেখা যাইতেছে ওরে হেডশটটা দিতেই পারতেছি না রে ভাই, ওই যে ওই যে ওই পাশেটা তো অ্যাটলিস্ট দিতে পারুন, যাক ওর 150 মাত্র ড্যামেজে, ভাই সামনে যাও, তোমার তো জোনাই সে পড়ছে নাহলে তোমার মাইরা দেবো, এই তো তুমি শেষ গিরা দিয়া গাইস, উসকো মেঘ গিরা দিয়ে, এই যে একটা আছে এটা কে, না এখানে কেউ নাই, ওইটার মাইরা নিয়ে আগে দাঁড়ান, যাক দুইটা গান নিয়েছি, একটা দিয়া হেডশট দিয়া ফালাই দিবো আর একটা দিয়ে একেবারে ফুল মাইরা ফেলবো, তাইলে তো খেলাটা একবার মজাদার হয়ে যাবো গা, যেটা দেখার মতো। আর কে নিমি বাইচা রয়েছে দুই একটা, যারে খুঁজা খুঁজা মারতে পারো এরকম আগে পিছে উপর নিচে, যেটা বলবো এই ম্যাচটা আমরা জিতছিলাম আর কি। গাইস সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার।